আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি ধামরাইতে এবং ধামরাই কিন্তু আপনি দেখছেন যে অবৈধ এবং ধামরাই আশুলিয়া সাভার এবং অবৈধভাবে কিন্তু তারা এই যে অটোগুলি তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এবং এছাড়াও আঞ্চলিক সড়ক মহাসড়ক কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য অটো এবং এই অটো কিন্তু তাদের আসলে যে কাগজপত্র কোনো কিছু নেই, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা মহাসড়কে উঠছে এবং অসংখ্য অটো কিন্তু সড়ক জুড়ে কিন্তু আসলে যানজটের সৃষ্টি করছে এবং এলোমেলোভাবে আসলে চলছে এবং অবৈধ এইসব অটো অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ, কিন্তু মাত্র 2600 টাকার বিনিময়ে কিন্তু আবার সেখান থেকেই আসলে জরিমানা দিয়ে ছেড়ে চলে আসছে। আসলে এই অবৈধ অটোগুলি আসলে তারা যে অভিযান চালিয়ে রাখতে পারছে না, আসলে যেভাবে রাখার কথা সেভাবে আসলে রাখতে পারছে না, যার কারণে অবৈধ অটোগুলি এখন দেখছে যে সড়ক জুড়ে কিন্তু তারা আসলে দাপিয়ে বেড়াচ্ছে এবং সড়কে সবসময় আসলে আমরা এখন যেটা দেখছি যে যানজট হয় শুধু এই অটো এলোমেলোভাবে আসলে চলাফেরার কারণে এবং তারা আসলে যেভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু অটোগুলি চলছে এবং অটোর মানে যেভাবে আসলে যেভাবে মানে চলছে আসলে মানুষ কিন্তু আসলে বিরক্ত হচ্ছে এবং যেহেতু একই সাথে কিন্তু আসলে বিদ্যুতের ঘাটতি এবং এই বিদ্যুতের ঘাটতির কারণে কিন্তু আসলে অটো যেভাবে নিয়মিত চার্জ দেওয়া হয় এখানে সাভার ধামরাই আশুলিয়ার এই অঞ্চলে প্রায় 3.5 লাখের মতো অটো রয়েছে এবং প্রতিদিন কিন্তু তারা বিদ্যুতে আসলে সেভাবে চার্জ দিয়ে আসলে যে বিদ্যুৎ তারা যেভাবে লোডশেডিং করা হচ্ছে এবং এখানকার ট্রাফিক এবং হাইওয়ে পুলিশ বলছে তারা অভিযান চালিয়ে আসলে তাদেরকে অভিযান করে মামলা করবে। এই ছিল আমার কাছে ধামরাই থেকে অটোর সর্বশেষ খবর। চলে যাচ্ছি বগুড়াতে, সহকর্মী রয়েছে বাবুর কাছে। বাবু, নাজমুল, বগুড়া জেলায় এই বগুড়া শহরে কিন্তু প্রতিদিনই যানজটের কবলে পড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বগুড়া শহরে এই মুহূর্তে ধারণ ক্ষমতারও 3 গুণের বেশি যানবাহন চলাচল করছে, এর মধ্যে প্রায় 40,000 রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক। এর পাশাপাশি এই শহর থেকে 10,000-এরও বেশি সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে বগুড়া শহর সহ গোটা জেলায়, যার কারণে 50,000 যানবাহন চলাচল করার কারণে প্রতিদিনই যানজটের কবলে পড়ছে বগুড়া শহরের মানুষ। এছাড়া শহরের মধ্যে দিয়ে রেল লাইন প্রবাহিত হওয়ার কারণে প্রতিদিনই 3টা রেল ক্রসিংয়ে 14টি ট্রেন যাতায়াত করে এবং এই ট্রেন যাতায়াত করার কারণে রেল গেট বা ব্যারিয়ার বন্ধ রাখা হয় 5 থেকে 8 মিনিট বা 10 মিনিট, সেইটার কারণেও কিন্তু বগুড়ায় যানজট প্রতিনিয়ত হচ্ছে। তো যানজট নিরসনে কিন্তু বগুড়া জেলা প্রশাসন, বগুড়া পৌরসভা, বগুড়া ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছেন এবং সেই উদ্যোগ ভেস্তে যাচ্ছে অনিয়ন্ত্রিতভাবে যান চলাচল করার কারণে এবং এই অবৈধ যানের কারণে। জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে যে শহরে শুধু ইজি বাইক চলবে 2000, সেগুলো চিহ্নিত করার কার্যক্রম চলছে এবং এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচল করবে শহরের বাইর থেকে, তাহলে হয়তো বা যানজট থেকে বগুড়ার মানুষ মুক্ত হবে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। আকাশ।